আপনি ওযু করে সুন্দর করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন ডেইলি এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন সময় পেলে একটু হাদিস পড়বেন দুই চার টাকা দান সদকা করবেন ভালো কাজের সাথে থাকবেন অন্যায় কাজে যাবেন না ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন আপনার চেয়ে সুখী কোনো মানুষ পৃথিবীতে নাই ওই সুখ যদি ওই যে বুশরা জানতে পারতো না তাহলে আপনার কলিজার মধ্যে পারমাণবিক বোম মেরে দিত কথা বুঝতে পারেন নাই পশ্চিমারা যদি জানতে পারত যে মুসলিমরা কত শান্তিতে থাকে এসব কাজ করার পরে তাহলে আমাদের অন্তরের মধ্যে পারমাণবিক বোম মেরে ধ্বংস করে ফেলত ওরা তো আমাদের সুখ দেখতে পারে না পারে প্রকৃতপক্ষে এরা বিশ্বের কোন ধার্মিক মানুষের সুখী দেখতে পারে না এরা শুধু মুসলিমদের শত্রু নয় বরং ধর্মের শত্রু যারাই ধর্মকে বুকে আগলে রেখে পালন করতে চায় হোক সে সনাতন ধর্ম বা আমাদের হিন্দু ভাইরা বা খ্রিস্টানিজম বা বুদ্ধিজম হ্যাঁ বা মুসলিম আমরা যারা আছি যারা ধর্মতাত্ত্বিক চিন্তা করে এবং প্রত্যেকেই যদি যার যার ধর্ম ঠিকঠাক মতো পালন করে সমাজে কিন্তু ফেতনা থাকার কথা নয় কারণ প্রত্যেকটা ধর্মের মধ্যেই ভালো কাজের কথাই কিন্তু বলা হচ্ছে তো যারা ধার্মিক এদের বিরুদ্ধে তারা লেগে পড়ে এবং তারা চায় সারা বিশ্বের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে কাদের খাসলত সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করা বলতে পারবেন আপনাকে আমি দেখাচ্ছি সূরা কাহাফ খুলে দেখেন জুলকারনাইন একজন বাদশাহ তিনি মাশরিক মাগরেব সব জয় করেছেন মানে পূর্ব পশ্চিম পুরোটাই তার রাজত্ব এত দাপট ছিল সেই বাদশার যে যেদিক দিয়ে যাবে সেনাবাহিনী নিয়ে সেদিকটাই জয় করে ফেলবে সুবহানাল্লাহ এবং তিনি উদ্ধত অহংকারী ছিলেন না তিনি আল্লাহর অনুগত বান্দা ছিলেন একটা কওমের মধ্যে গেলেন সেই কওমটা ছিল পাহাড়ের মাঝখানে দুই পাহাড়ের মাঝখানে এখন ওই কওম তাকে বলছে ইয়া যুলকারনাইন হে যুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ ভালো করে বলেন হে যুলকারনাইন নিশ্চয়ই ইয়াজুজ আর মাজুজ এই দুই শ্রেণীর মখলুক তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে কি করছে সারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে ফাহাল নাজআলু লাকা খারাজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা হে যুলকারনাইন আমরা কি আপনাকে ট্যাক্স দিব কর দিব যে আপনি ওদের আর আমাদের মাঝখানে একটা প্রাচীর নির্মাণ করে দিবেন যে ওরা আমাদের কাছে আর আসতে পারবে না কারা এটা ইয়াজুজ আর মাজুজ এই ইয়াজুজ আর মাজুজকে যুলকারনাইন আলাইহিস সালাম তিনি প্রাচীর নির্মাণ করে দিলেন লোহা এবং এই যে তামা দিয়ে এরপর তারা আর ওই কওমের ক্ষতি করতে পারলো না কেয়ামতের আগে আগে তারা বের হয়ে আসবে এবং সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করবে এখনও তারা বের হয়ে আসছে আমি সেটা বলছি না কিন্তু এখন পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে যারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে এদের মধ্যে এই ইয়াজুজ মাজুজের খাসলত আছে চরিত্র আছে দেখবেন ওই এদিকে ইউক্রেনকে ব্যস্ত রেখেছে রাশিয়ার এগেনস্টে এবং নিউক্লিয়ার যুদ্ধ বাঁধানোর পায়তারা করছে এটা অলমোস্ট আমাদের ঘরের কোনায় চলে এসেছে নকিং অ্যাট দ্য ডোর বলে একটা কথা আছে ইংরেজিতে একদম ঘরের কোনায় যে কোনো মুহূর্তেই দেখবেন ওয়ার্ল্ডে একটা ম্যাসাকার সৃষ্টি হয়ে গেছে আর কি ওইদিকে তাইওয়ানকে ব্যস্ত রেখেছে চায়নার এগেনস্টে ওইদিকে ইসরায়েলকে ব্যস্ত রেখেছে প্যালেস্টাইনিদের এগেনস্টে এদিকে দেখবেন যে ইরাকে ব্যস্ত রেখেছে এই কন্টিনেন্টকে আইএসআইএস দিয়ে ঠিক আছে বাংলাদেশকেও ব্যস্ত রাখার চেষ্টা করছে মায়ানমারকে দিয়ে দেখছেন না তো পুরো বিশ্ব জুড়ে এদের এজেন্ডা হচ্ছে সারা বিশ্বে আমরা ফাসাদ সৃষ্টি করে মানব জাতিকে কমিয়ে ফেলবো মুসলিমদেরকে ধ্বংস করব মুসলিম যুবকদেরকে পণ দেখাবো ওদেরকে মাদক খাওয়াবো ওদের মধ্যে জেনা অশ্লীলতা পরকীয়া ছড়িয়ে দিব হ্যাঁ এবং মহামারী ছড়িয়ে দিব দিয়ে মুসলিম জনসমষ্টিকে কমিয়ে নিয়ে আপোষে ক্রন্দলে লাগিয়ে দিয়ে আস্তে আস্তে আমরা বিশ্বে শাসন করতে হবে এদেরকে ডমিনেট করে দিই এবং এই এজেন্ডা বাস্তবায়নের দিকে তারা এগিয়ে যাচ্ছে সুকৌশলে আর আমরা কি করছি ভাই আমরা শুধু কাজ যতটুকু না করছি তার চেয়ে বেশি আমরা আইওয়াশা শোডাউন করছি দেখেন বেশিরভাগ মানুষ আমাদের নামাজের খবর নাই বেশিরভাগ মানুষ তাসকি আত্মশুদ্ধির খবর নাই ভালো আলেমের কাছে এসে পড়ে থাকবে কোনো খবর নাই কোরআন পড়া শিখবে এসবের খবর নাই যেগুলো করলে কোনো সমস্যা হয় না বা অল্প পরিশ্রমে করা যায় ওই যে ঘরের মধ্যে শুয়ে শুয়ে ফেসবুকে দুই লাইন লেখা যায় খুব সহজ লিখলেন আবার শুয়ে গেলেন কোনো সমস্যা নাই কোনো কনস্ট্রাকটিভ সুদূর প্রসারী কাজ আমাদের হচ্ছে না যেটা যেটা হচ্ছে এটা প্রয়োজনের তুলনায় নিতান্তই নগণ্য এ কারণে আমাদের যারা দিন আমরা যারা বুঝি যাদের মধ্যে ইসলামের চেতনা আছে ইসলামকে ভালোবাসি আমরা যারা চাই দিন এগিয়ে যাক আমাদের কনস্ট্রাকটিভ কাজ করতে হবে মানে সুদূর প্রসারী কাজ করতে হবে শৈথিল্যতাবাদীও হবেন না আবার চরমপন্থীও হবেন না মধ্যমপন্থী হয়ে ইসলামকে কোরআনকে এবং হাদিসকে হাতে নিয়ে
উম্মার ঐক্যের স্বার্থে, দেশ জাতি জনগণের ঐক্যের স্বার্থে এগিয়ে যান। আল্লাহ পাক আপনাদের হাতকে শক্তিশালী করুন দোয়া করে। এখানে খুবই স্মার্ট হতে হবে এবং বেসিক কাজগুলো খুব বেশি করে করতে হবে। বেসিক কাজ কি ভাই? বেসিক কাজ হচ্ছে আপনার নামাজ, বেসিক কাজ আপনাকে কোরআন শিখতে হবে, বেসিক কাজ আপনাকে আরবি শিখতে হবে, বেসিক কাজ আপনি যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনা করে ওই জ্ঞানটাকে দিয়ে ইসলামের খেদমতে আপনাকে কল্যাণে কাজ করতে হবে, বেসিক কাজ যেখানে আপনাকে আল্লাহ পাক দায়িত্ব দিবেন সেখান থেকেই আপনাকে দিনের খেদমত করতে হবে। ডক্টর হন দিনের খেদমত করেন, ইঞ্জিনিয়ার হন দিনের খেদমত করেন, পলিটিশিয়ান হন কোনো আপত্তি নাই, আমরা আপনাকে ভোট দিব ইনশাল্লাহ, আমরা আপনাকেই ভোট দিব ইনশাল্লাহ, আপনি ওখানে গিয়ে দিনের খেদমত করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। কথা কি বুঝতে পারছেন? ইসলাম ক্ষমতা জোর করে আদায় করে নেওয়ার জন্য আসে নাই। আবু জার রাদিয়াল্লাহু আনহু কি বলছেন জানেন? আবু জার রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু জার তুমি দায়িত্ব চেয়ে নিও না, কারণ যদি তুমি দায়িত্ব চেয়ে নাও তখন আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না, আর যদি মানুষ তোমাকে দায়িত্ব দেয় আল্লাহ তোমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। কত চমৎকার সিস্টেম ইসলামে! আর এখন আমরা কি করি? আমাকে দেন, ও ভালো না আমি ভালো, ওরা সব খারাপ আমি ভালো। বুঝতে পারছেন না কেয়ামতের মাঠে কি কঠিন হিসাবটা দিতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। এগুলো কল্যাণকর নয়, আপনার জন্য অকল্যাণ হতে পারে। তবে হ্যাঁ, যদি আপনার মধ্যে ইমান থাকে, আপনার মধ্যে যোগ্যতা থাকে, অবশ্যই আপনি দায়িত্ব চেয়ে নেবেন এবং ইনশাআল্লাহ তখন আমরা আপনাকে দায়িত্ব দিব, আমরা আপনাকে ভোট দিব, আপনি জনগণের শাসন কার্য পরিচালনা করবেন, আল্লাহ আপনার হাতকে শক্তিশালী করবেন সব। আল্লাহ পাক আমাদের নিচু থেকে উঁচু মহলের সবাইকে হেদায়েত দান করুন দোয়া করি আমি। ইসলাম কারো শত্রু নয়, মুসলিম মুসলিমের রক্ত ঝরানোর জন্যে, কল্লা কাটার জন্যে আমরা কিন্তু পৃথিবীতে আসি নাই। আমরা আমাদের আসল শত্রুদেরকে চিনতে ভুল করেছি, এই কারণে আমরা আপোষে হানাহানি কাটাকাটির মধ্যে লিপ্ত আছি। এই যে সামনে যে কি হবে আল্লাহ ভালো জানেন, দেখবেন কত মানুষ যে মুসলিম মুসলিম মারামারি করে মারা যাবে আল্লাহ ভালো জানেন। এগুলো কাম্য নয়, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখুন ভাই, এই যুগের কথা বলতে গিয়ে এখানে আসলাম, ওই যে যুলকারনাইন যে ইয়াজুজ মাজুজের কথা বললো, এখনকার বিশ্ব যারা পরিচালনা করে দেখবেন তাদের মধ্যে ওই ফাসাদ সৃষ্টি করাটাই খাসলটটা থেকেই গেছে। সারা বিশ্বেরা ফাসাদ সৃষ্টি করছে, আমি কিন্তু বলিনি এরা ইয়াজুজ মাজুজ, কথাকে আবার অন্যদিকে নিয়ে যায় না, আমি কিন্তু এই কথা বলি নাই, আমি বলছি তাদের মধ্যে এই চরিত্র দেখা যায়। এই যুগ সেই যুগ যখন আপনি মাদককে হালাল করে নিচ্ছেন, রিবাকে হালাল করে নিচ্ছেন, বেহায়াপনাকে হালাল করে নিচ্ছেন, কাপড় খোলাকে হালাল করে নিচ্ছেন, আপনি মুসলিম হয়েও দেখবেন শিরকে লিপ্ত আছেন, সুন্নতে লেবাস আছে কিন্তু আকীদার মধ্যে বেদাত থেকে গেছে, আপনি মুসলিম হয়ে হালাল হারাম রিজিকের পরোয়া করছেন না, দিনের বেসিক জিনিসগুলো শিখছেন না, আল্লাহ পাক এই যুগের ফেতনাগুলো থেকে আমাদের মুসলিমদেরকে হেফাজত করুন, আমিন।